ও যুবকেরা কয়দিন আর বাঁচবা এই মহামারীতে? কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের জানাজার ইমামতি করলাম। ও আল্লাহর বান্দা, রাতের বেলা যখন বালিশে মাথা লাগাইয়া ঘুমাও, অন্তরে কি ভয় লাগে না ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয়? মরা সন্তান আইসা সকালবেলা মা দেখে চিৎকার দিয়া বলবে, তোরা কোথায় আছো? আয় আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই। সাদা কাফনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে যখন রেখে আসবে, ওই অন্ধকার কবরে মাটি আর অন্ধকার আপন কেউ থাকবে না। ওই কবরের মধ্যে রাখার পরে তিনটা প্রশ্ন তোমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। একটা প্রশ্নের জবাব দিতে পারবা না রে বাবা? আমি কিন্তু এতক্ষণ বয়ান করিয়া স্কুলের পড়া নিষেধ করি নাই, কিন্তু খবরদার, কারো চাকরি ছাড়তে বলি নাই, কারো ব্যবসা বন্ধ করতে বলি নাই, বরং 22 ঘন্টা সময় তুমি তোমার লেখাপড়া চাকরি ব্যবসায় দাও, মাত্র 2টা ঘন্টা সময় 20 মিনিট 20 মিনিট করে 5 বেলার নামাজে দাও, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল করো, লেখাপড়াও বন্ধ হবে না, চাকরিও যাবে না, ব্যবসাও নষ্ট হবে না। এরপরও সুযোগ পাইয়াও যদি আল্লাহর হুকুম মতো নামাজে না যাও, ওই কবরে তিনটা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। মদিনার নবী বলেন, এই বেঈমান নাফরমান যখন জবাব দিবে না, সাথে সাথে আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের কোনো সময় দিও না। দুনিয়াতে বহু সময় পাইয়া শুকর আদায় করে নাই, আমার নেয়ামত খাইয়া শুকর আদায় করে নাই, এখনই কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও, কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানাও, পুরা কবরের মধ্যে জাহান্নামের আগুন, একটা না দুইটা না 99টা সাপ কবর ভরে যাবে। আল্লাহ গায়বী আওয়াজ দিয়া রাগান্বিত হয়ে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই কথাগুলো নবীর হাদিস থেকে শুনাইলাম। মনে মনে চিন্তা করো, নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না, কারণ আমার নবী 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, আম্বিয়ায়ে কেরাম ওলামায়ে কেরামের কথা মিথ্যা হতে পারে না, একজন দুইজনে মিথ্যা বলতে পারে, লক্ষ লক্ষ নবীদের কথা মিথ্যা না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের কথা মিথ্যা নয়, কোটি কোটি ওলামায়ে কেরামের কথা মিথ্যা না। অতএব এই গুনাহগারের জন্য জাহান্নাম সত্য, এখন উপায় হলো তওবা করা। আল্লাহর কাছে যার দিলটা নরম, মনে মনে আল্লাহকে ডেকে বলবে, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, ও আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আয় আল্লাহ, আজ আপনার কাছে গোপনে ক্ষমা চাইতেছি, আর গুনার কাছেও যাব না, আমার হাতের দ্বারা আমার জবানের দ্বারা কত অন্যায় করেছি, আমার কথায় কষ্ট পায় কত মানুষের চোখের পানি ফলল, আলেম রে কাঁদাইলাম, মা বাবারে কাঁদাইলাম, ও আল্লাহ তুমি মাফ করে দাও। আমার মায়ার নবী বলেন, চোখের পানি ছেড়ে যারা তওবা করবা তাদের গুনাহ সাথে সাথে মাফ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, ওরে যুবক ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আরামের মা, দুনিয়াটা কিছুই না, সাদা কাপুনের প্যাকেট যেদিন হয়ে যাইবা, দেখবা তোমার সন্তানেরা আম্মু আম্মু বলে ডাকবে, কোনো জবাব দেওয়ার শক্তি হবে না। পরিশেষে বাড়ি গাড়ি ফালাইয়া, যেই বাড়ির পাগল গাড়ির পাগল, টাকা পয়সার কারণে আজকে ঘুম নাই, সব ফালায় খালি হাতে কবরে, ওই কবরে নাজাতের কোনো উপায় নাই, এখনো সময় আছে, তওবা করে নাও, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আর কোনোদিন নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে চলব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না,
আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখতেছেন কার অন্তরের কি হালাত। আল্লাহকে মনে মনে বলো রে ভাই, আজকে থেকে গুনাহ থেকে তওবা করে নিলাম, ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মরণ পর্যন্ত তৌফিক দান করেন। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, বাজার সে গুজর হো খরিদার নেহি হো, বাজার সে গুজর হো খরিদার নেহি হো। এক চশমে জাদান গাফিল যা শাহনবাসি, এক চশমে জাদান গাফিল যা শাহনবাসি, শায়দ কে নিগাহে কুনা দাগাহ নবাসি, শায়দ কে নিগাহে কুনা দাগাহ নবাসি। মকবুল হে শাজ হে কাবিল তো বহুত হে, মকবুল হে শাজ হে কাবিল তো বহুত হে, আয়না কে মানিন্দে তু নেহি দিল তো বহুত হে, আয়না কে মানিন্দে তু নেহি দিল তো বহুত হে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে মুমিনেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও এবং তোমাদের আহাল পরিবারদেরকেও বাঁচাও। কেন? ওয়াকুদুহান্নাসু আল হিজারা, জাহান্নামের আগুন হবে, আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, আর সেখানে নির্দিষ্ট ফেরেশতা থাকবে দারোয়ান। এরা কেমন মেজাজওয়ালা হবে? যেমন কুকুর, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, কঠোর অন্তরওয়ালা ফেরেশতা, এগো অন্তরে কোনো মায়া নাই, খালি ভিডা, বিসমিল্লাহ সারা ভিডা। এই ভিডানের মানুষই আলাদা, জেলখানায় গেলে রিমান্ডে গেলে একদল আছে আলাদা খালি ভিডানের জন্য, এগো কামি হলো ভিডা। ফেরেশতা থাকবে কঠোর অন্তর, এদের মায়া নাই, তবে আল্লাহর হুকুমের বাইরে কিছু করবে না। আমগো দুনিয়ার লাইনে তো হুকুমের বাইরে অনেক কিছু করে, তা ঠিক না? হুকুমের বাইরে ভিডায় মারে, কেন? কিছু হাদিয়া পাওয়ার জন্য। ওখানে হাদিয়ার কোনো কাইফিয়াত নাই, সিস্টেম নাই, অতএব আল্লাহর হুকুমের বাইরে নাফরমানি করবে না। ওয়া ফাআলুনা মা ইউমারুন, তারা ওই কাজই করবে যে কাজের হুকুম আল্লাহ দিবেন। আর একটা হাদিস পড়ছি, নবী বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর যারা মুমিন না দুনিয়াদার গুনাগার এদের জন্য শান্তির জায়গা বালাখানা। জেলখানা বললেন কেন মুমিনের জন্য? ভালো করে মনে রাখবেন, জেলখানা মুমিনের জন্য দুনিয়াটা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য পুরা দুনিয়া জেলখানা বানায় দিলেন। কারণ ভালো করে মনে রাখবেন, আপনাদের এটা কোন থানা? সিদ্ধিরগঞ্জ। বাজার আছে না? বাজারে দুই একটা কুকুর শাল লাগে দেখা হয় না? কুকুর নাই বাজারে? এই যে কুকুরগুলো ঘুরে মাথার থেকে সে মাথায় শুধু তাওয়াফ, সারাদিন মনে হয় 33 বার তাওয়াফই করলো বাজারের এ মাথা হে মাথা। একজনে খাইটি যদি বাঁকা হইয়া না দৌড়ে সোজা দৌড়িত, তো পুরা নারায়ণগঞ্জ জেলা ঘুরে যেত। বাঁকা হইয়া দৌড়ায় জাগার কুকুর, এই যে কুকুরটার কোনো দাম, কিন্তু
যেই বড় লোকের বাড়ির দরওয়াজায় একটা কুকুর বাড়ি পাহারা দেয়, ওই কুকুরটার গলায় শিকল লাগানো, ওই কুকুর যখন তখন যেখানে সেখানে যেতে পারে না পরাধীন, ও একটা মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের ফেনকুড়া, মার খায় ভাতে যা পায় তাই, রাস্তার ওই কুকুরটার কোনো দাম নাই, কিন্তু বাড়ির দরজার ওই শিকল লাগানো কুকুরের দাম। কেন? স্বাধীন জিন্দেগির কোনো দাম নাই, এই জন্য আল্লাহ পাক মানুষকে স্বাধীন করে দেন নাই। বিশেষ করে যারা মুমিন তাদেরকে আল্লাহ একটা পরিসীমার মধ্যে দিয়ে দিয়েছেন। আদম নবীর আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিলেন থাকার জন্য, জান্নাতে থাকতেছেন, হঠাৎ আদম নবী ঘুমাইয়া গেলেন, গভীর ঘুমি নিমগ্ন। আদম নবীর পাজরের থেকে আম্মাজান হাওয়াকে আল্লাহ বানাইলেন, আম্মাজান হাওয়া আলাইহা সালামকে বানাইয়া আদম নবী ঘুমায় টের পায় নাই, বহু দূর জান্নাতের ময়দানে বসায় রাখলেন সুন্দরী রূপসী। আদম নবী ঘুমতে গইটা দেখে অচেনা এক ডানা কাটা পরি কইত নাইল, কেমন যেন চুম্বুকের মতো আকর্ষণ শুরু হয়ে গেল। আল্লাহ কয়, আদম কোন দিকে যাও? ওদিকে যাইতে চাওনি? বলে হা মন চায়। বলে তো মহর আদায় কর। মহর কেমনে আদায় করবা? বলে চারবার অথবা এগারো বার আমার মুহাম্মদের উপরে দরুদ শরীফ পড়ো। আমার নবীর উপরে আদম দরুদ পড়লেন, মহর আদায় হয়ে গেল, এবার দুইজনে থাকো, তবে সাবধান। ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। জান্নাতের বিশাল ময়দানে বিচরণ করো, মনে যা চায় দুজনে খাও, খানার বেলায় কোনো বাধা নাই, জনমের মতো খাও, স্বাধীনতা দিয়া দিলাম। অকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, থাকার বেলায় দুইজন স্বাধীন না, স্বামীর অধীনে সব স্ত্রীকে আল্লাহ পরাধীন করে দিলেন। খানার বেলায় স্বাধীন, স্ত্রীর রুচি মতো খাও, স্বামী তোমার রুচি মতো খানা খাও। থাকার বেলায় মহিলা তোমার স্বাধীনতা নাই, স্বামীর ঘরে যাইয়া স্বামী যেইভাবে রাখবে ওইভাবে থাকো, কারণ তুমি বড় লোকের মাইয়া। গরিবের ঘরে যদি যাও, ওই বড় লোকের ভাবটা দেখাইলে গরিব তোমারে রাখতে পারবে না। কিন্তু জাতের মেয়েদের একটা অভ্যাস হলো, গুণ হলো, মরুক আর বেঁচে থাক জীবনে বিয়া তাদের একটা, অজাতের মাইয়া না, যেটি জাতের। অজাতেরটির কোনো হিসাব? জাতের মেয়ের বিয়া একটা, চাই বড় লোকের মেয়ে হোক, এমপির মেয়ে হোক, ও বলে আমার জীবনে বিয়া একটা। তার মানে এটা না এক স্বামী নিয়ে নিলাম, ও গরিব হলো আলহামদুলিল্লাহ, ধনী হলো আলহামদুলিল্লাহ, এখন কোনো বড় লোক মাইয়া গরিবের সাথে যদি লাইন কইরা চইলা গিয়া কয় আমার বাবা টাইলস মোজাইক করা বিল্ডিং এ ঘুমায়, এই ফকিন্নি তুই আমারে বিল্ডিং করে দে, ওই স্বামী জীবনে বিল্ডিং করে দিতে পারবে না। এই জন্য ইসলাম দ্বন্দ্ব মিটাইছে, কখনো দ্বন্দ্ব লাগায় নাই। ইসলামের আইন হলো, এই নারীরা, স্বামী যেই ঘরে রাখবে ওই ঘরে থাকো। থাকার বেলায় স্বামীকে স্বাধীনতা দেওয়া হলো, স্বামী যেইভাবে রাখবে ওইভাবে থাকো। যদি দুইজনের আলাদা স্বাধীনতা দেয় তাহলে জীবনে সংসার হবে না, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকবে না, আগুন জ্বলতে জ্বলতে দুনিয়ার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। কিন্তু খানার বেলায় আল্লাহ নারীদেরও স্বাধীনতা দিলেন, পুরুষেরও স্বাধীনতা দিলেন। এখানে বলে নাই স্বামী যা খাইবে মহিলার তা খেতে হবে, কারণ এখানে রুচির ব্যাপার, স্বামী যা খেতে চায় স্ত্রী তা খেতে চায় না। এই জন্য আল্লাহ রুচি অনুযায়ী দুজনার স্বাধীনতা দিয়ে দিলেন। থাকার বেলায় স্ত্রী মহিলার পরাধীন হয়ে থাকবে,
কিন্তু খানার বেলায় দুজনের স্বাধীনতা। তবে স্বাধীনতারও একটা সীমাবদ্ধতা আছে। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এ আদম, খানার স্বাধীনতা দিলাম, তার মানে স্ত্রীও মনে যা চাবে রুচি মতো খাবে, স্বামী যার মনে যা চাবে রুচি মতো খাবে। তবে সাবধান, নির্দিষ্ট গাছ দেখাইয়া বলে খবরদার, ওই গাছের কিনারায় ফল খাওয়া দূরের কথা, কাছেও যাবা না। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ ওই গাছের নিকটে যাইতে নিষেধ কেন করলেন? ওই গাছটা কি গাছের মধ্যে কাটা ছিল কয় না? ওই গাছের ফল খাইতে নিষেধ করলেন কেন? ওই গাছের ফল কি তিতা ছিল কয় না? ফলের মধ্যে কি বিষ কয় না? ভালো গাছ ভালো ফল নিষেধ কেন করলেন? আল্লাহ কেয়ামত পর্যন্ত একটা বিধান চালু করে দিলেন, তোদের বাবা মায়ের যে বিধানটা দিলাম, ওই মা বাবার সন্তান আদমের সন্তানেরা তোমাদের জন্য একই বিধান, যেখানে যাও যা মনে চায় খাও, তবে নিষিদ্ধ খানার কাছেও যাবা না। মনে চাইছে জিহ্বা বের করে খাইলা, খবরদার পেটের মধ্যে পানির তৃষ্ণা আছে, গাছের থেকে ডাব পেরে খাও, কিন্তু খাইতে গিয়া পানি মনে করে মদের বোতল নিবি না রে বেঈমান, পানি মনে করিয়া খবরদার আঙ্গুরের জুস নিবি না রে যেটাকে মদ বানায়, এই রকম কোন মেডিসিন তুমি নিও না, এই রকম কোন পানীয় জিনিস তুমি নিবা না, যেই পানীয় জিনিসের দ্বারা তোমার শরীরের ক্ষতি। সমস্ত ডাক্তারেরা বলে পেপসি খাই, কোকোকোলা খাই, আর যা কিছু খাই, প্রত্যেকটা মানুষের দেহের জন্য ক্ষতি, অ্যালকোহল লাগানো উপকার নাই। ও নবীর উম্মত, সাময়িকভাবে একটু মজা লাগতে পারে, পেটটা একটু ঠান্ডা করবে, কিন্তু এর ক্রিয়া বড় খারাপ। আল্লাহ কয়, মন চাইছে ভাত খাবা খাও, মন চাইছে গোস্ত খাবা খাও, কিন্তু কুকুরের গোস্ত খাইও না। খবরদার, সীমাবদ্ধতা দিয়ে দিলাম, আমি আল্লাহ যা খাইতে বলেছি তা খাইও, যা নিষেধ করেছি তার থেকে ফিরে থাকো। স্বাধীন জীবন ভালো না, স্বাধীন খানা ভালো না। জঙ্গলে বহু প্রাণী আছে, একটারও দাম নাই, ওই প্রাণীটার দাম এক। বহু পাখি আছে, উড়ায় পাক আকাশে উড়ে, একটা পাখিরও দাম নাই। যেই পাখিটা খাঁচায় আটকানো মালিকের কাছে, ওই পাখিটার দাম। আমাদের জন্য জেলখানা, কারণটা কি জানো? জেলখানায় সবাই ঢুকতে চায় না, আবার একবার ঢুকলে মন মতো বের হতে পারে না। দুনিয়ার মানুষ ইমানের বাউন্ডারির জেলখানায় যারা ঢুকছো, মন চাইলে বিড়ি টানা যাবে না, মন চাইলে এখন গালি দেওয়া যাবে না, মন চাইলে চুরি ডাকাতি করা যাবে না, কারণ ইসলামের বাউন্ডারির মধ্যে চুরি করার অনুমোদন নাই, বিড়ি টানার অনুমোদন নাই, ইসলামের খাঁচার ভিতরে কারো হক নষ্ট করার অনুমোদন নাই, কাউকে গালি দেওয়ার অনুমোদন নাই। আরে মানুষ কেন? ইসলামের বাউন্ডারির মধ্যে আল্লাহ তাআলার কত সুন্দর আইন। এর কোরবানির সময় যখন গরু জবাই করো, একটা গরুর সামনে ছুরি দেখাইও না, নিষেধ, গরু কষ্ট পাবে। এক গরুর সামনে আর একটা গরুরে জবাই করবা না, গরু কষ্ট পাবে। গরুটারে রশি দিয়া বাইদা জমিনের মধ্যে শোয়াইয়া এক সেকেন্ড দেরি করবা না। কিন্তু আমাদের সমাজের মানুষেরা কোরবানির সময় গরুটারে হাতে পায়ে বান্দিয়া মাটির মধ্যে শোয়াইয়া এরপরে বিশাল চিঠি ভরে অমুকের মাইয়া অমুকের ভোলা এইরকম সাত নাম ১৩ বাড়ির নাম নিয়া গোষ্ঠী শুদ্ধা নাম পরে, অমুক একজনের নাম আব্দুর রহমান নাম পড়ল, বাবার নাম মায়ের নাম ওয়ার্ড, এরপরে থানা, এরপরে জেলা, কেউ এত নাম কেন? আমার এই নামে তো অমুক জেলায় আরও থাকতে পারে, যদি এই জেলার নাম না কও তাহলে আমার দোয়া তো আর এক জেলায় চলে যাইব, এই জন্য আমার গোষ্ঠী শুদ্ধ সব নাম ক। সাতজনার নাম কইতে কইতে গরুটা আদা মরা হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, এগুলো শুধু মূর্খতা আর কিছুই না, তুমি কোরবানি দিতেছ আমার আল্লাহর জন্য, কার নামে দাও কেউ জানার দরকার নাই, আমার আল্লাহ জানলেই তো যথেষ্ট।
আল্লাহর জন্যই যদি দিয়া থাকো, ইমাম সাহেবের ডাইকে আবার গরুডারে কষ্ট দিয়ে কেন চিঠি পড়াও? এর একমাত্র কারণ এই মানুষটা বড় মূর্খ। জুমার দিন ইমাম সাহেবের নিয়ত করছে, হুজুর আব্বার লাগে একটু দোয়া করেন, পকেটে 1000 টাকার হাদিয়াটা রাখছে। ইমাম সাহেব দোয়া করতে গিয়ে আরো 6 জনের নাম পেয়ে লাইছে মোনাজাত। মোনাজাতের বিক্রি মেজাজ গরম, হাদিয়াটা দিয়া হবে না। যে ইমাম সাহেব আমার বাবার জন্য দোয়া করতে গিয়া 1000 টাকা দিব হাদিয়া নিয়ত করছি, যদি আরো 6 জনের নাম কইল, এবার পকেটে খুঁজা টুইজা 200 টাকা দিছে যে দোয়া ভাগ হয়ে গেছে। আগে হুজুরে আমার আব্বার নামটা একক কইলে পুরো দোয়াটা আমি একা পাইতাম, এবার 6 বাবার নাম কইছে তো দোয়া কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, হাদিয়াও কমে গেছে। এরকম কিছু জাহেল, কিছু ধর্মান্ধ মূর্খ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আমিন। হাকীকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নমি গোয়া কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা খোদা বাস। এরে ভাই, অনেক গার্ডিয়ান আমার কাছে আসে মাদ্রাসায়, হুজুর আমার সন্তানটা দুষ্টামি করে ঘরের মধ্যে, আলমিরা ভাঙ্গে ফেলাইছে, গ্লাস 6টা নাই, চায়ের কাপ ভেঙ্গে চুরমার, কার্ডটা খুব কম, কি 90,000 টাকার মোবাইল নাই, দেখতে দেখতে এমন জোরে ফলোরের মধ্যে আসার দিছে, 3 দিন করাইছে ডারে গোসল, খালি বালতিতে ভিজায় আর উড়ায়। বাচ্চাদের কাম আসবি ইউসবি ওয়ালাউ কানান নবী, বাচ্চা তো বাচ্চাই, কি করি? আমি কি করতে চান? কয় মাদ্রাসায় একটু আসা যাওয়া করুক, এই ফাঁকে ফাঁকে আসবে আবার আমরা নিয়ে যাবো, তো একটা অভ্যাস গড়লো। এই অবস্থায় যদি কাটা গায়ে লবণের সিটা দিয়ে কয় মাদ্রাসায় ছাত্রদেরকে এই এই এই, হ্যাঁ টুকটাক অপ্রীতিকর কিছু ঘটনা হতে পারে, আরে ভাই এখন তো ফিডাফিডি নাই, স্কুলে যারা পড়ছেন মুরব্বীরা কি ফিডাটা যে খাইছেন, আমার এক চাচায় কয় এমন ফিডা আমার একটা দিছে, ওই ফিডার চোটে যে দৌড় দিছি ডাস্টার মাইরা, সারের গার উপরে পড়ে নাই এমন দৌড়, ওদিন থেকে স্কুল তালা, বুঝেন নাই? খেজুরের বিশাল বড় বাইক 6-8 লম্বা, সেই সময়ের পিঠা খেয়ে যারা ধৈর্য ধরেছে তারা আজকে দামি দামি মানুষ হয়েছে, দুনিয়ার লাইনে আখেরাতের লাইনে, যাক পিঠা ফাটির দরকার নাই। কমলমতি শিশু বাচ্চা এদেরকে আদর আপ্যায়ন করে আমরা এদেরকে যতটুকু সম্ভব শিক্ষা দিব, কথা ঠিক না? এরপরও আমাদের সব মাদ্রাসায় বিষয়ে হুঁশিয়ারি সংকেত আছে, কোন ছাত্রের হাতের তালুতে দুই একটা প্রয়োজনে দিবেন, তাও ওজনটা কেমন হবে, আপনার রাগ আছে 90 কিন্তু ওর হাতের বাড়ি দিতে হবে মাত্র 5%, ওই 90-এর রাগ দিয়ে বাড়ি দিলে আমিও সেটা রুম, যদি দেন আল্লাহর আদালতে জালেম হইয়া হিসাব দিতে হবে। স্পষ্ট বলছি হুজুরদেরকে সেদিনও মিটিং এ যে স্পষ্ট আল্লাহর কাছে জালেম হবেন, জালেম। এরপরও টুকটাক যদি কিছু হয় এটা পাবলিকের বললে কি আলেমের সম্মান বাড়াইলো? ওই আলেম পাবলিকের সামনে এই সমস্ত কথা বললে কি মানুষ আলেম হলো আমাদের প্রতি ভক্তি বাড়বে না ভক্তি নষ্ট হবে? তাহলে এই সমস্ত আলেমদেরকে আমরা পরিপূর্ণ আহলে হক মনে করতে পারি না, এদের অন্তরে ঝামেলা আছে, এরা শুধু ফেতনা বাজায় সমাধান দিতে পারে না। যাবেন মসজিদে নামাজ পড়বেন, সেখানের মধ্যেও ফেতনা, কি ভাই বলে জোরে জোরে আমিন বলতে হবে, না হয় তোমার নামাজ পরিপূর্ণ হক আদায় হবে না, নাবির নিচে হাত বাঁধলে হবে না, বুকের উপরে লাগাও,
ও ভাই তুমি বুকে হাত বাঁধো, আমগো কোনো টেনশন নাই, জোরে আমিন বলো কোনো টেনশন নাই। মক্কা শরীফ যারা গেছেন মদিনায় গেছেন, মক্কায় হজে গেলেন ওমরায় গেলেন, হাজারো লাখো মানুষ নামাজে দাঁড়ায় গেল, একটা টানা দেড় ঘন্টা ঘুমাইছে, একামত যখন হয়ে গেল দাঁড়ায় হাত পাইতে রেডি, একটা নামাজে দাঁড়াইছে মোবাইল আইছে মোবাইল পকেট থেকে বাইক করে হেলু নামাজের ভিতরে হেলু, এরপর কি জানি হ্যান্দ কইছে আবার সলা সলা নামাজের ভিতরে আছে, কাইটা কুইটা পকেটে দিয়ে আবার জায়গায় খারাপ হয়ে গেছে। আর একটা দেখলাম নামাজে দাঁড়াই তারাই রুকু টুকু দিল, শেষ দেয় যাওয়ার আগে পকেট থেকে কি যেন বাইর করছে, মা নামাজ পড়ে দেখি একটা কাঠ, বিশাল এক কাঠের টুকরো, কি হোক সারা দুনিয়াটা ইবলিস সেজদা করে নাপাক করছে, আমি কই দেব ওই জন্য কাঠের উপরে দিছি। এত ফেরকা সৌদি মক্কা মদিনায়, কিন্তু কই কিলাকিলি নাই, গীবত শেকায়াত নাই, কোনো দ্বন্দ্ব নাই, বুঝলাম না আমার সোনার বাংলার মধ্যে এত ধাক্কা ধাক্কি মুসলমানের মধ্যে ঢুকলো কেন, এত গীবত শেকায়াত কেন, চরমনের বিরুদ্ধে গান, তাবলিগের বিরুদ্ধে গান, তাবলিগে গিয়ে কোনো লাভ নাই, চরমনায় গিয়ে লাভ নাই, ও আল্লাহর বান্দারা কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, দেওবন্দীদের কাছে গেলে লাভ নাই, হাটাজারি গেলে লাভ নাই, এই সমস্ত কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করা হয়। আমি এক ওয়াজে বললাম, আপনার কথা আমি এক মিনিটের জন্য মেনে নিয়ে বললাম, খোদার কসম চরমনাই যাব না, তাবলিগেও যাব না, উজানিও যাব না, বাহাদুরপুর যাব না, নানুপুরেও যাব না, কোনো পীরের দরবারে যাব না, তাবলিগেও যাব না, দেওবন্দে যাব না, কওমি মাদ্রাসায় যাব না, হাটহাজারি যাব না, যাব কই ঠিকানাটা দাও ভাইজান, এমন এক ঠিকানা দাও যেখানে গেলে দাড়ি কামানেওয়ালা দাড়ি উঠবে, যেই ঠিকানায় গেলে আমি বান্দার দিলটা নরম হবে, যেই ঠিকানায় যাওয়ার পর ওই আলেমের বয়ান শুনলে চোখে পানি আসবে, গাঞ্জাখোর গাঞ্জা ছেড়ে দিবে, বেনামাজি নামাজি হবে, সুদখোরেরা সুদ ছেড়ে দিবে, এমন একটা ঠিকানা দাও তাহলে ওই জায়গায় যাবো, কোনোদিন দাও বন্দীদের কাছে যাব না। ও ভাইজান, যাইতেও নিষেধ করলেন, আলাদা কোনো ঠিকানাও দিলেন না, আমগো মাঝখানে ফালাইয়া আপনি মজা নিবেন, না না আমরা আল্লাহর আদালতে বিচার দেব, আসলে আপনি আমাদের বন্ধু না, আপনি বেঈমান বিধর্মীদের পাঁচাটা গোলা। এখানে তো অনেক শিক্ষিত মানুষ, আমার মহাব্বতের মানুষ, আমি সবাইকে মনে করি যেহেতু পাশের মানুষ, একেবারে নির্দ্বিধা একজনে বলেন যাব না, আমি মেনে নিছি, কসম খাইছি না আল্লাহ, এক মিনিটের জন্য আপনার কথা মানলাম, যাব না, শর্ম নাই, যাব না, আবু হানিফার মাঝহাব মানবো না, বাদ সব বাদ, মাঝহাবও মানবো না, শর্ম নাই যাব না, উজানি যাব না, তাবলিগে যাব না, কওমিতে যাব না, কোথায় যাব ঠিকানা দাও, যেখানে গেলে বয়ান শুনলে কান্না আসবে এমন এক আলেমের ঠিকানা দাও, দাও যেখানে গেলে বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হবে, দাও ঠিকানা, কই আমি তো দেখি না সারা দেশ ঘুরে, ওই ঘুরে ফিরে দেখি উজানির ময়দানে গেলে বেনামাজি নামাজি হয়, ঘুরে ফিরে দেখলাম তাবলিগে গিয়া বহু মানুষ নামাজি হয়েছে, চরমনাই যাওয়ার কারণে বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়েছে, অতএব এদের বিরোধিতা করে কোনো লাভ নাই, যারা এই সমস্ত লাইনের বিরুদ্ধে কথা কয় এরা আহলে হক হতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এরে নবীরা আশিকের দল, জমিন মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা, যত কষ্ট মুমিন দুনিয়ায় করবা মরণের পরে শান্তি শুরু আর শেষ হবে না, যত কষ্ট মুমিনেরা দুনিয়ার থেকে করে নাও, দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না, সূর্যের গরম কোনো গরম না, 9,30,00,000 মাইল উপরে কেয়ামতের দিন এই সূর্য যখন মাথার উপরে নেমে আসবে,
গুণাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। সূর্যের গরমে এই মাটির জমিনটা তামা হয়ে যাবে, আলাদা কোনো কেয়ামতের মাঠ হবে না। আঙ্গ সিদ্ধির গঞ্জ সহ গোটা দুনিয়ার জমিনটাই হবে কেয়ামতের মাঠ, এইটাই হবে মাঠ। আসমান থাকবে না, বিল্ডিং থাকবে না, পাহাড় গুলো তুলার মতো উঠতে থাকবে, পুরা জমিনটা সমতল হয়ে যাবে, মানুষ নাই, কিছুই নাই। যারা কবরে আছে আল্লাহ হুঙ্কার দিবে, এবার দাঁড়াও। আল্লাহ পাক ইসরাফিলের সিংহে ফুৎকার দেওয়া মাত্র রুহু আসবে লাশের মধ্যে, এরপরে সব কবর থেকে জমিনের উপরে দাঁড়াইবে। আল্লাহর আদালত বা বিচারালয় হবে সিরিয়ার জমিন, বর্তমান সিরিয়া, ওখানে আল্লাহর বিচারালয় হবে। সব জমিনের মানুষগুলো উঠাইয়া আল্লাহ ফেরেশতার মাধ্যমে সেখানে নিয়ে যাবেন, আল্লাহ ওখানে নিয়ে বিচার কার্য শুরু করবেন। জোহর থেকে ফজর, এই ফজর আর জোহরের মাঝখানে যেই সময়, এতটুকু সময় মাত্র বিচারের সময় লাগবে, এই সময়ের মধ্যে বিচার কমপ্লিট হয়ে যাবে। আঙ্গ সিদ্দিরগঞ্জ থানার ভিতরে একটা মামলা 50 বছর কইরা রইল, এটা শেষ হয় না। 50 বছর মাঝে মাঝে হাতিয়া দিলে তাজা হয়, মামলা শেষ হয় না। রব্বুল আলামিন হাসুরের ময়দানে কোটি 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 সহস্র কোটি মানুষ, এদের বিচার কেমনে আধা বেলায় শেষ হবে? বলে বান্দা বুঝবি না, যেটা বান্দার যেটা ধারণার বাইরে বুঝা অসম্ভব, এই আমার মাওলার কুদরতের দ্বারা সব কিছুই সম্ভব। কাদের কুদরত দাদি বরকা মাঙ্গল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, বহার হালে তুহি মেরা নেগাহদার। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, 2 নম্বর দায়িত্ব তোমার আহালকে বাঁচাও, 3 নম্বর দায়িত্ব তোমার প্রতিবেশীরে বাঁচাও, 4 নম্বর দায়িত্ব তোমার সমাজের লোক বাঁচাও, 5 নম্বরে যদি সময় পাও উম্মত নিয়ে চিন্তা করো, উম্মতের সিরিয়াল 5, সমাজের চিন্তা করবা সিরিয়াল 4, ঘরের পাশের লোকের চিন্তা করবা সিরিয়াল 3, নিজের মাইয়া ভোলা স্ত্রীর চিন্তা করবা সিরিয়াল 2, 1 নম্বর সিরিয়াল নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার মানি গুনাহ থেকে নিজেরে বাঁচাও, কারণ গুনাগারের পরিণাম ফল হলো জাহান্নাম। ও এলাকার মুসলমানেরা, এরে যুবক, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে গিয়া নরম নরম জিনিস দিয়ে আগুনকে প্রজ্বলিত করা হয়, আল্লাহ কয় জাহান্নামের আগুনটা আমি প্রজ্বলিত করব মানুষ আর পাথরের দ্বারা। অধিকাংশ মানুষ কোন মানুষ? আমি আল্লাহ পাক যারে এত নেয়ামত দিলাম, সূর্যের আলোটা ফিরে দিলাম, চন্দ্রের আলো ফিরে দিয়া দিলাম, বাতাসটাও ফিরে দিলাম, নদীর পানি ফিরি, ও বান্দা জমিনটাও ফিরে দিলাম, আমি আল্লাহ বিনিময়ে তোমার থেকে এই কথাও বলি নাই, এত কিছু দেওয়ার পর তোমার কাজ হলো সারা রাত আমারে ডাকবা? আল্লাহ কয় না। সারাদিন রোজা রাখবা? আল্লাহ বলে না। ব্যবসা করো বাধা নাই, চাকরিজীবীরা চাকরি করো বাধা নাই, লেখাপড়া করনেওয়ালারা স্কুল কলেজে লেখাপড়া করো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, সাংবাদিক হও, এসপি হও, ডিসি হও, এমপি মন্ত্রী হও, ইসলাম তোমাকে বাধা দেয় না। ইসলাম কি কয় জানো? ও বান্দা সব তোমার জন্য ছেড়ে দিলাম, দিন রাত মিলাইয়া 24টা ঘন্টা 22টা ঘন্টা তুমি তোমার কাজে লাগাও, মাত্র 2টা ঘন্টা সময় আমি আল্লাহর মহব্বতে তোমার কল্যাণে ব্যয় করো। বলে তা কেমনে? 2 ঘন্টা সময় কি একসাথে বের করা যায়? কয় যায় না, ব্যস্ত। আল্লাহ কয় একসাথেও চাই না, তো কেমনে চাই? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া তুমি তোমার দোকানে চলে যাও, আবার জোহরের সময় ইসা 10 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আবার তুমি তোমার ব্যবসায় চলে যাও,
আবার আসরের চার রাকাত নামাজে 20 মিনিট দাও, এরপরে তুমি আবার দোকানে যাও, মাগরিবের পাঁচ রাকাত নামাজে আবার 20 মিনিট দিয়া তুমি তোমার সংসারের কাজে চলে যাও, এশার নামাজের নয় রাকাতে 20 মিনিট দিয়া ঘরের মধ্যে যাও, তোমার ব্যবসাও ঠিক রাখো, চাকরিও ঠিক রাখো, এদিকে মাওলার কাছে ডিউটিও ঠিক রাখো, এশার নামাজটা পড়িয়া ঘরের মধ্যে যাইয়া সন্তানের সময় দাও, সারাদিন ব্যবসার কারণে পারো নাই, সারাদিন চাকরির কারণে মাইয়া ভোলারে সময় দিতে পারো নাই, এশার নামাজটা পড়িয়া ঘরের মধ্যে যাইয়া সন্তানদের সময় দাও, স্ত্রীকে সময় দাও, কিন্তু কপাল খারাপ, দুইটা ঘন্টা সময় দিতে পারলা না, সন্তানের সময় দিতে পারলা না, সারাটা দিন রাত্র মোবাইলে সময় কাটাইবার সময় না পাইয়া ঘরের মধ্যে আইসা সন্তান আব্বুকায় ডাকে তুমি ফিরিয়া তাকাও না, মা সময় চায় দাও না, তুমি বিছানায় বসে খাইয়া লইয়া পেটটা ভারী করে মোবাইল নিয়ে বসে গেলা মোরা কাবায়, এইবার মোবাইল চাইতে চাইতে ঘুমাইয়া গেল, সন্তানের সময় দিলা না, স্ত্রীকেও দিলা না, মোবাইলটা চাইতে চাইতে তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হাত দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে, এখন আর কোনো কাজে মন বসে না, মেধাটাও সংকুচিত হয়ে গেল, এখন সকালবেলা আবার উঠা ফজরের নামাজটাও পড়লা না, তুমি আবার আটটা নয়টায় উঠিয়া দেড় প্লেট খাইয়া আবার তুমি চলে গেলা সময়, কিন্তু দেখো ও আল্লাহর বান্দা আমগো মতো হুজুর হওয়ার দরকার নাই, তোমার লাইনে তোমার লাইনের মানুষটা দেখো জেনারেল লাইনের মানুষ, কোনোদিন মাদ্রাসায় আলিফ বাতা পড়ে নাই, অথচ নজর করে দেখো তোমার লাইনের মানুষটা সিদ্ধিরগঞ্জ বাজারে ব্যবসা করে, পাঁচ বেলার নামাজ পড়ে, এই রকম ব্যবসায়ী আছে না নাই, কেন পারবা না, তোমার আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে পাঁচ বেলার নামাজ বাদ দেয় না, অভাব নাই, আল্লাহ বিবেক দিছে, জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ ছাড়ে না, অভাব নাই, বলো বাবা তুমি কেন পারবা না, ও আল্লাহর বান্দারা তোমার উপরে না জানি আমার আল্লাহ বেজার, তোমার মা বাবার না জানি বড় দোয়া লাগছে, ওই মা বাবার দোয়া নিয়ে তাড়াতাড়ি সামনে আগাও, জাহান্নামের গরম সইতে পারবা না, সূর্যের গরম এখনই সইতে পারি না, ও আল্লাহর বান্দা একটা মশার কামড় সইতে পারি না, ও সিদ্ধিরগঞ্জের মুসলমানেরা আজকে আমি যদি প্যান্ট শার্টটাই লাগাইয়া তোমার মতো রাস্তায় চলতাম আমি হাফিজুর রহমানরে কেউ বাধা দিতে পারত না, কিন্তু এই গরমের মধ্যে টুপি মাথায় দেয় কত কষ্ট, এরপরও টুপিটা ফালাই না, দাড়িটা লম্বা করার কারণে অনেকের চিন্তা যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়িটা ফালাই না, লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, এরপরও কেন লম্বা জামা ফালাই না, ও আল্লাহর বান্দারা কারণটা কি জানো, আমাদের এই টুপি দাড়ির কারণে সরকার অঙ্গ মাসে মাসে বেতন দেয় না বাবা না, বরং এই টুপির কারণে আঙ্গ উপরে বিপদ, এই দাড়ির কারণে আমাদের উপরে বিপদ, নাস্তিকের আঙ্গ নামের লিস্টি বানায় আমাদের মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র চলে, এত চিন্তার পরেও কেন টুপি ফালাই না, ও আল্লাহর বান্দারা ব্যবসার যেই লাইনে বলো আল্লাহর নবীর তরিকা বাদ না দিয়েও তো আমরা না খাইয়া নাই, আল্লাহর রহমতে অসম্মানেও তো নাই, ও আল্লাহর বান্দা এরপরেও কেন এই লাইনটা ছাড়ি না, কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি এই লাইনটা কেন ছাড়ি না, কত জাতিবাহীরা বলে কওমি মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, ওখানে পড়লে সরকারি কোনো চাকরি নাই, ওখানে পড়লে কোনো সার্টিফিকেট নাই, এইভাবে বলিয়া বলিয়া আমগো তিরস্কার করে, এ ভাইরা একটু চিন্তা করে দেখেন আল্লাহ তো বিবেক দিছে, চিন্তা করেন এত গরমের পরেও কেন নামাজ সারি না টুপি সারি না, একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম কোনো মিথ্যা নাই, নবীর হাদিসটা পড়ে দেখলাম কোনো মিথ্যা নাই, ও আল্লাহর বান্দা এই কোরআনের ভুল বের করতে গিয়া কত বিধর্মীরা পর্যন্ত অপচেষ্টা করিয়া শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেল, ও যুবকেরা কয়দিন আর বাঁচবা, এই মহামারীতে কত যুবকের লাশ কবরে রাখলাম,
কত যুবকের জানাজার ইমামতি করলাম। ও আল্লাহর বান্দা, রাতের বেলা যখন বালিশে মাথা লাগাইয়া ঘুমাও, অন্তরে কি ভয় লাগে না ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয়? মরা সন্তান আইসা সকালবেলা মা দেখে চিৎকার দিয়া বলবে, তোরা কোথায় আছো? আয় আয়, আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই। এরে সন্তানেরা ওই মা বাবাকে বাড়ি গ্রামে রাইখা, যারা ঢাকার শহরে চাকরি করো ব্যবসা করো, এরে বাবা তুমি আরামে খাও আর বন্ধু নিয়ে আড্ডা দাও, অথচ তোমার জানা নাই ওই মা একটা রাত্রে খানা খায় না, তোমার সাথে টেলিফোনে কথা বলতে না পারলে মায়ের ঘুম হয় না, ঘরের মধ্যে কত মেহমান, বাবায় মেহমান আনিয়া গোস্ত দিয়ে খানা দেয়, আম্মা যান গোস্ত বন্টন করে দেয়, সন্তানেরও দেয়, কিন্তু দুঃখিনী আম্মা যান একটা টুকরা নিজের মুখে দেয় না। আব্বা যান কয়, বিবি তুমি কেন গোস্ত খাও না? কয়, আমার একটা সন্তান ঢাকা, ওই সন্তানের চিন্তা বড় পেরেশান, ও না জানি না খাইয়া কষ্ট পায়, এই জন্য আমার গোস্ত মুখে দিয়া যায় না, আমার চোখে ঘুম আসে না। যেই মা বাবার চোখের পানিতে আজ আমি চেয়ারে বসে বয়ান করার সম্মান পেলাম, আজকে ওই মা বাবার চোখের পানিতে তুমি টাকা পয়সার মালিক, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি গাড়ি বাড়ির মালিক হবে, ওই দিন দেখবো কে আমার সাথে যায়। আসল বাস্তবতা হলো কেউ আমার সাথে আর কবরে যাবে না, তোমার কবরও যাবে না। তুমি কয় টাকার মালিক, এই প্রশ্ন ফেরেশতারাও করবে না, তুমি কি পরিমাণ শিক্ষা গ্রহণ করছো এই প্রশ্ন করা হবে না। ওই কবরে তিনটা প্রশ্ন হবে আমাকে আপনাদের সবাইকে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল আলামিনের পরিচয় দাও, এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান। কারা পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে, নবীর সুন্নাত অনুযায়ী আঙ্গুলের নখগুলো কাটবে, মাথার চুলগুলো নবীর তরিকায় রাখবে, জুতা দুইটা নবীর তরিকায় পরবে, বাথরুমে ঢুকতে আর বের হইতে নবীর সুন্নাত যারা মানবে, আমার পোশাকটা গায়ে পরতে খুলতে নবীর তরিকা আছে যারা মেনে চলবে, এরা যখন কবরে গিয়া জবাব দিবে জান্নাত হয়ে যাবে। কিন্তু আপনি আমি চিন্তা করেন, রবের গোলামি কি পরিমাণ করেছি, আল্লাহর দীন ইসলাম কি পরিমাণ মেনে চলেছি, অথচ এক বেলার নামাজও পড়তে পারি না, মা বাবার খেদমত করিয়া তো দোয়াও নিতে পারি নাই, মা বাবায় শুধু আমার কথায় রাগ করে কষ্ট পায়, আমার ব্যবহারে আব্বা আম্মা কষ্ট পায়, না পারলাম তাদের মুখে হাসি ফুটাইতে, না পারলাম তাদের কিছু দিয়া খেদমত করতে, তাহলে আমার এদিকে ইবাদত নাই, মা বাবার দোয়াটাও পেলাম না, মা বাবারে কতবার ধমক দিয়া চোখের পানি ফালাইলাম, তাহলে আমার এদিকে নাই, আলেম ওলামার কাছে যাইয়া দোয়া নিব তাও পারি না, বরং ফেসবুকের মধ্যে আলেম ওলামার বিরুদ্ধে লেখালেখি করি, আলেমদের ইমামের বিরুদ্ধে কথা বলি, খতিবের বিরুদ্ধে কথা বলি, এই মসজিদের ইমাম সাহেবদের বিরোধিতা করি, তাহলে আমার তো কোনোটা রাস্তাই নাই নাজাতের, না রবের চিনলাম, না ইসলাম মানলাম, না আঙ্গুলের নখ কাটার মধ্যে নবীর সুন্নত অনুযায়ী কাটলাম, না মাথার চুলগুলো নবীর তরিকায় রাখলাম, না পোশাকটা নবীর তরিকায়, না আমার ঘুমটা নবীর তরিকায়, ঘুমাইতে গিয়াও তো হিন্দি গানের তার লাগাইয়া ঘুমাইনি রে বাবা, এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, আর এই গুনাহ অবস্থায় যদি তোমার কবরের ডাক এসে যায়, সাদা কাফনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে যখন রেখে আসবে, ওই অন্ধকার কবরে মাটি আর অন্ধকার আপন কেউ থাকবে না, ওই কবরের মধ্যে রাখার পরে তিনটা প্রশ্ন তোমাকেও করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, একটা প্রশ্নের জবাব দিতে পারবা না রে বাবা। আমি কিন্তু এতক্ষণ বয়ান করিয়া স্কুলের পড়া নিষেধ করি নাই, কিন্তু খবরদার, কারো চাকরি ছাড়তে বলি নাই, কারো ব্যবসা বন্ধ করতে বলি নাই, বরং 22 ঘন্টা সময় তুমি তোমার লেখাপড়া চাকরি ব্যবসায় দাও,
মাত্র দুইটা ঘন্টা সময়, ২০ মিনিট ২০ মিনিট করে পাঁচ বেলার নামাজে দাও, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল করো, লেখাপড়াও বন্ধ হবে না, চাকরিও যাবে না, ব্যবসাও নষ্ট হবে না। এরপরও সুযোগ পাইয়াও যদি আল্লাহর হুকুম মতো নামাজে না যাও, ওই কবরে তিনটা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। মদিনার নবী বলেন, এই বেঈমান নাফরমান যখন জবাব দিবে না, সাথে সাথে আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের কোনো সময় দিও না। দুনিয়াতে বহু সময় পাইয়া শুকর আদায় করে নাই, আমার নেয়ামত খাইয়া শুকর আদায় করে নাই, এখনই কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও, কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানাও, পুরা কবরের মধ্যে জাহান্নামের আগুন, একটা না দুইটা না 99টা সাপ কবর ভরে যাবে। আল্লাহ গায়বি আওয়াজ দিয়ে রাগান্বিত হয়ে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই কথাগুলো নবীর হাদিস থেকে শুনাইলাম, মনে মনে চিন্তা করো, নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না, কারণ আমার নবী 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, আম্বিয়ায়ে কেরাম ওলামায়ে কেরামের কথা মিথ্যা হতে পারে না, একজন দুইজনে মিথ্যা বলতে পারে, লক্ষ লক্ষ নবীদের কথা মিথ্যা না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের কথা মিথ্যা নয়, কোটি কোটি ওলামায়ে কেরামের কথা মিথ্যা না। অতএব এই গুনাহগারের জন্য জাহান্নাম সত্য, এখন উপায় হলো তওবা করা। এই গভীর রাত সবার কপালে তওবা নসিব হবে না, আল্লাহর কাছে যার দিলটা নরম মনে মনে আল্লাহকে ডেকে বলবে, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, ও আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আয় আল্লাহ, আজ আপনার কাছে গোপনে ক্ষমা চাইতেছি, আর গুনার কাছেও যাব না, আমার হাতের দ্বারা আমার জবানের দ্বারা কত অন্যায় করেছি, আমার কথায় কষ্ট পায় কত মানুষের চোখের পানি ফেললো, আলেম রে কাঁদাইলাম, মা বাবারে কাঁদাইলাম, ও আল্লাহ তুমি মাফ করে দাও। আমার মায়ার নবী বলেন, চোখের পানি ছেড়ে যারা তওবা করবা তাদের গুনাহ সাথে সাথে মাফ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, ওরে যুবক ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আরানের মা, দুনিয়াটা কিছুই না, সাদা কাপড়ের প্যাকেট যেদিন হয়ে যাইবা দেখবা তোমার সন্তানেরা আম্মু আম্মু বলে ডাকবে, কোনো জবাব দেওয়ার শক্তি হবে না। পরিশেষে বাড়ি গাড়ি ফালাইয়া যেই বাড়ির পাগল গাড়ির পাগল, টাকা পয়সার কারণে আজকে ঘুম নাই, সব ফালায় খালি হাতে কবরে, ওই কবরে নাজাতের কোনো উপায় নাই, এখনো সময় আছে, তওবা করে নাও, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আর কোনোদিন নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে চলব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখতেছেন কার অন্তরের কি হালাত, আল্লাহকে মনে মনে বলো, রে ভাই আজকে থেকে গুনাহ থেকে তওবা করে নিলাম, ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মরণ পর্যন্ত তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام،
আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে এই ময়দানে তাকাইয়া দেখে কত ওলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজি সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা, আমার কলিজার যুবকেরা, কত ছাত্র ভাইরা পর্দার আড়ালের, কত মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ অনেকে বসারও জায়গা পায় না, দাঁড়াইয়া দাঁড়াইয়া দীর্ঘ রাত কষ্ট করেছে। এমন এক সময় আমরা হাত তুলেছি, সমস্ত বাড়িওয়ালাদের দরজা আটকায়া দিয়েছে, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই রে আল্লাহ। আমরা দুনিয়ার কোন বাড়িওয়ালার গেইটে দাঁড়াই নাই, আমরা আপনার কুদরতের দরওয়াজায় দাঁড়ায় গেছি। ও আল্লাহ, যেদিন দুনিয়াতে আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন, আজকে দেখি সেই আদরওয়ালা জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি। মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষগুলো মাফ করে দেন।